আমাদের কেসটা আসবে, আমি তো দাওয়াত দিয়েছি আমাদের কেসটাকে, ওরা এখনো এসে পৌঁছলো না কেন? ও একটু পরে হয়তো চলে আসবে, আসিন জ্যামে আছে ওরা, তো একটু ওয়েট করা উচিত আমার। মনে হয় দরজাটা একবার খুলে চেক করি। বসবো, আমাদের এখনো একজন মেহমান এখন আসতে পারিনি, ও আসলে আমাকে আমি খাবার দিয়ে দিব, তুমি খেয়ে নিও। আর আজকের খাবারে আছে হচ্ছে চিকেন গ্রিল। ওকে একটু ধৈর্য ধরো, ওরা একটু এসে নুক। চলে এসছে বাবু, বাবু ও চলে এসেছে, এখন তুমি খেতে পারবে। অ্যান্ড দেন আমি ওকে বাসায় ঢুকাই, এরপরে খাওয়াচ্ছি। তোমার মতনই একটা বাবু এসছে। চলে এসছো তুমি, আসো আসো ভিতরে ঢোকো, তোমাকে আমি এখনই খাবার দিচ্ছি। আরেকটা বাবু এসেছি, ও তো আমার খাবার চাচ্ছে, ঠিক তোমার মতো নাও খেতে চাচ্ছে। তাড়াতাড়ি ওকে খাবার দি, মেহমানরা তো সব চলে এসেছো, চলো ভিতরে ঢুকো। তাই একটাই নিয়ে আসলাম এক প্লেট, তোমরা দুজন একটু প্লিজ শেয়ার করে খেয়ে নাও প্লিজ। এখন চলে আসবো, 1 মিনিট না 10 মিনিটের মধ্যেই চলে আসবো, আমার কালকে মানুষদেরকে দাওয়াত দেওয়া লাগবে, তাই আমি যাচ্ছি তাদেরকে দাওয়াত দিতে। ওকে বাই 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 পিস, আর তোমরা খেয়ে নিবি ওকে। আচ্ছা তোমরা যেহেতু ঝগড়া করছো, দুজন এক প্লেটে খাবে না, তাহলে তোমাদের মধ্যে একজনকে আমি শুধু এই খাবারটা খেতে দিব, বাকিজন খেতে পারবে না, সে বাসা থেকে বের হয়ে যাবে, বুঝেছো? কারণ তোমরা দুজন অনেক ফাজিল, তোমাদেরকে কেন আমি দাওয়াত দিলাম? উফ, এই যে তোমরা দুজন রক পেপার সিজার খেলো, আমি দেখছি এরপর তারই বলবো খাইতে, এটা খেলো খেলো।
বাসা থেকে বের হয়ে দেবে, এসে তোমাদেরকে যদি আমি খেলতে না দেখা যায় এসে, তাহলে তোমাদেরকে মানে টুনিকে আমি বাসা থেকে বের করে দিব। আর রুনি ভালো মতন খাওয়া দাওয়া বাসা থেকে নিজেই চলে যাবে, আমি টুনি টুনি এখানে থাকবে, টুনি আমি বাসায় এসে টুনিরে বিদায় করে দিব। ওকে, তো তোমরা খাও, আমি গেলাম, বাই বাই, চাও, বাই বাই। চিকেন গ্রিলটা দিয়েছি না ওর মধ্যে, ওইটা চিকেন গ্রিলটা একদম আমার হাতের তৈরি, একদম কাঁচা চিকেন গ্রিল ছিল, বুঝলেও না, গিলে ফেলছে সব খাবার। অ্যান্ড দেন তোমার জন্য আমি বাহিরে থেকে কিনে এনেছি, কারণ বাহিরে তো অনেক ভালো চিকেন গ্রিল বিক্রি হয়, আমি তো বাহিরে গিয়েছিলাম, একটু পাশেই আছে চিকেন গ্রিলের দোকান, কিনে এনেছি তোমার জন্য, তাড়াতাড়ি খেয়ে ফেলে অ্যান্ড দেন বাসা থেকে চলে যাবো।